আজকে আমি বেশি কিছু বানাইনি, এই যে রয়েছে এখন লেগ চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন। এটা হলো তোদের দুজনের জন্য একটাই। থ্যাংক ইউ। তোরা দিন ডায়েট করছিস তো জন্য। হ্যালো। একদম। এর মধ্যে রয়েছে এই যে ফ্রাইড রাইস, টেস্ট করব ফার্স্ট। কেন হয়েছে বলো? আমি চাউমিনটা টেস্ট করলাম, সত্যি ভালো বললাম। ভালো আছে? ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচন্ড ভালো হয়েছে। কিন্তু একদম সত্যিকারের বলছি, মানে এটা কোনো ক্যামেরা চলতে দেখে ওই জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। খবর কি সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো এতদিন তো অনুশ্রী ব্লগটা শুরু করছিল, তাই ভাবলাম আজকে আমিই শুরু করি। হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি অনুশ্রী। আমি ডোনা। তো আজকে ব্লগটা আমি কন্টিনিউ করছি গৌর দোকানে। গৌর নেই এখন, তো দেখতেই পাচ্ছ আজকে আমার দিদি আমার সাথে আছে। তো আজকে আমি রান্না করছি না, আজকে গৌর আমাদের দুধ ধসে একটা ট্রিট দেবে। তো ক্যাপশনে তোমরা দেখেই নিয়েছো কি হবে বা কি হতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু পুরোটা দেখতে হবে, মাঝখানে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার ফলো কিন্তু অতি অবশ্যই করতে হবে। একদম, চলো তাহলে পরে দেখা হচ্ছে। সো চলে এসেছি ফাইনালি অনুষ্ঠিতের বাড়িতে। অনুষ্ঠিতের বাড়িতেই আজকে আমি থাকবো। আজকে আমি অনুষ্ঠিতের বাড়িতে গেস্ট, কিন্তু আমি আজকে অনুষ্ঠিতে রান্না করে খাওয়াচ্ছি। তো কী রান্না করে খাওয়াচ্ছি তোমরা দেখে নাও। এখানে অনুষ্ঠিত সব তো রেডি করে নেছি, জাস্ট আমি এবার বানাবো। এখানে রেডি একদম আমার আইটেম সব রেডি হয়ে গেছে। কী কী বানাচ্ছি আজকে? বানাচ্ছি এখানে আমি এগ চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর বানাচ্ছি হলো কী কী বলো তার কী বানাচ্ছি আর কী বানাতে পারি, তোমরা তো পড়েই নিচ্ছো আইটেমটা। আর একটা বানাচ্ছি হলো এগ চিকেন চাউমিন। বেশি কিছু খাওয়ানোর টাইম নেই, তো এখন আমি এটাই তাড়াতাড়ি বানাই, বানিয়ে ডাইরেক্ট খেতে বসবো টেবিলে। ওখানে রয়েছে সব রাইসটা বানানোর যা যা জিনিস লাগবে সব ওখানে রয়েছে। এখানে বাদবাকি জিনিসগুলো রয়েছে, এখানে ডিম রয়েছে, এখানে ফ্রাইড রাইসের চিকেন রয়েছে, এখানে চিলি চিকেনের চিকেনটা রয়েছে, এখানে আদা রসুন কাটা রয়েছে, আর এখানে চাউমিনটা বয়ল করা আছে। এবার আমি কী করবো, ফটাফট বানাবো আর তোদেরকে খেতে দেবো। তো আমি তখন খেতে পারছি না, ব্লগটা অনুষ্ঠানই কন্টিনিউ করছে, কেন কি আমার খাওয়া একটু বাড়ানো আছে, ডাক্তার বলছে একটু রেস্ট্রিকশনে থাকতে হবে। তো আমি সেই রেস্ট্রিকশনই আছি, খাওয়া দাওয়া সেরকম কিছু করছি, নর্মাল খাচ্ছি, কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর অনুষ্ঠী করবে, অনুষ্ঠী খেয়ে দেয় বলবে আমি আজকে কীরকম মানছি। প্রত্যেকদিন অনুষ্ঠী রান্না করে। রাইসটা দুর্দান্ত হয়েছে। সো ফাইনালি অনেকক্ষণ মেহনত করার পরে আমার রান্না রেডি। আজকে আমি বেশি কিছু বানাইনি, এই যে রয়েছে এখন এগ চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন। আজকে আমার দুই প্রিয় মানুষ খেতে বসছে একসঙ্গে, ডোনা দি আর চা, মানে এই মানুষটি। চলো খেতে আরম্ভ কর, দেখ কেমন হচ্ছে আজকে। এটা হলো তোদের দুজনের জন্য একটাই। থ্যাংক ইউ। তোরা দুজন ডায়েট করছিস তো জন্য? হ্যালো। একদম। এটা প্ল্যাটার টাইপের বানিয়েছি আমি, সেরকম কিছু আহামরি কিছু নেই এর মধ্যে। এর মধ্যে রয়েছে এই যে ফ্রাইড রাইস, টেস্ট করব ফার্স্ট। কেন হয়েছে বলো? আমি চাউমিনটা টেস্ট করলাম, সত্যি ভালো হয়েছে। ভালো আছে? ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচন্ড ভালো হয়েছে। একটা জিনিস কি হাই ফ্লেম যদি না বানাস না আসবেই না। আর তোদের বার্নারটা ভালো বলে না, টেস্টটা খুব ভালো হয়েছে, যত হাই ফ্লেম তত ভালো। আমি তো চাউমিনটা টেস্ট করলাম, আমি রাইসটা টেস্ট করব। কারণ ওটা দেখো রাইসটা টেস্ট। মানে সো খুব ভালো হয়েছে। নাইস। কোনটা বেশি ভালো, রাইসটা না চাউমিনটা? বেশি আমার চাউমিনটা ভালো লেগেছে। চিলি চিকেনটা খাইছো? চিলিটা ব্যাপক হয়েছে, হ্যাঁ খেয়েছি আমি, গ্রেভিটা আমি টেস্ট করব। আমার খুব ইচ্ছা ছিল একদিন এই বাবাকে আর মাকে এই রান্নাগুলো করে খাওয়াবো, বাট আনফর্চুনেটলি মা তো আর নেই। তো বাবাকে একদিন ইচ্ছা আছে খাওয়ানোর, কিন্তু এখন বাবারও খাওয়া বারণ। বাবা যেহেতু মানে বাবারও বাবাকেও বলতে গেলে বা মানে রিচ খাবার খাওয়া বারণ, সো এখন তো আমিও রেস্ট্রিকশনে আছি, তাই আমি আর বাবা এখন বাদ। এখন এখন হলো অনুষ্ঠী এনজয় করছে খাবার দাবার খালি, তাই তো? অনুষ্ঠী ফুল এনজয় করছে, ফুল এনজয়, ফুল। চিকেনের চিকেনটা বেশ নরম। হ্যাঁ, তুই রিভিউ দেখছিস? আমার খাবার রিভিউ না,
ভালো হয়েছে তো কিন্তু বলছি যে ভালো হয়েছে ভালো দেখাই গরম তো হবে এত সুন্দর ম্যারিনেশন করেছি নরম হবে না ম্যারিনেশন যদি না করে যেতাম না আরও দেরি হতো রান্না করতে তাই না হ্যাঁ সবচেয়ে বড় কথা তোমাদের দুজনের ভালো লেগেছে আমার হাতের রান্না এটাই আমার কাছে একটা বড় প্রাইজ এটা কিন্তু একদম সত্যিকারের বলছি মানে এটাও না ক্যামেরা চলতে দেখে ওই জন্য খুব তোমাদের দেখে না আমার নিজের লোভ লাগছে খেতে আমি জাস্ট একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম জাস্ট মানে নুনটা ঠিক হয়েছে নাকি সত্যি এই চাউমিনটা রাইসটা মারাত্মক টেস্ট করিনি বাট এই দুটো আমার ওয়ান অফ দ্য প্রিয় আইটেম আমি ছোটোবেলায় চাইনিজ খাবার খুব খেতাম এখন তো বিরিয়ানিতে শিফট হয়ে গেছি বাট চাইনিজ ইজ অলওয়েজ মাই ফেভারিট অ্যালং উইথ বিরিয়ানি সো গাইজ আজকের ব্লগটা এখানে অবধি এই ব্লগটা ভালো লাগলে কী করতে হবে জানো চ্যানেলে নতুন হলে কী করতে হবে সেটাও জানো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে এই ব্লগটাতে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে সো সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো নেক্সট ব্লগ খুব শীঘ্রই দেখা হবে স্প্রেড লাভ নট হেট্রেড